হাই ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি ভাগবত আর তোমরা দেখছো বিবি ব্লগ। তো আজকে আবারও একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে বান্দরি ড্যাম বা কালীমাটি ড্যাম। তো চলো বিশেষ দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। তো দেখা হচ্ছে বান্দরি ড্যামে, চলো। সামনে যে গাছটা দেখা যাচ্ছে বড় গাছটা, সেখান দিয়ে রাস্তা কাটবো। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। সামনে দেখতে পাচ্ছ পাহাড়, চারদিকে পাহাড়ে ঘেরা। একটু কিছু দূরে গেলেই একটা মন্দির পাওয়া যাবে, সেখানে পূজা পাশা হয়। ময়ূর বাচ্চা ঘোরাঘুরি করছে, ওই যে কালো কালো দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা, তিনটে বাচ্চা রয়েছে। আমরা পৌঁছে গেছি বান্দরি ড্যাম। জাস্ট এই একটু দেখতে পাচ্ছ জল, এটাই সেই জায়গা। এখন জল কম আছে, এখন জলটুকু কম আছে, এখন কমে যাচ্ছে। বর্ষার সময় জলটুকু ভালো থাকে। তো গাছ দেখতে পাচ্ছ পাহাড়ের গোলে অবস্থিত একটা ছোট্ট ড্যাম, যা বান্দরি ড্যাম নামে পরিচিত।
এখানে এক গ্রামের কৃষক জল নিয়ে চাষ করছে সবজি চাষ। এখন সেই মতন জল নেই, সময়ে জল কিন্তু অনেকটা থাকে এই উপর পর্যন্ত, পাথরগুলো পুরো জলে ঢেকে যায়। ঘোরার জন্য বনভোজনের জন্য একটা ঠিক পিকনিক স্পট। অনেকটা জায়গা নিয়ে আছে, সূর্যাস্ত নামছে, কি সুন্দর দৃশ্য, খুবই সুন্দর লাগছে দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। জায়গাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও। দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ের কোলে অবস্থিত। চারদিকে পাহাড়ে ঘেরা, সবুজে সবুজ। সুন্দরী পুরুলিয়া, চারদিকে পলাশ ফুলের গাছ বসন্তের সময় একটা আলাদা রূপ ধারণ করে, তখনের যে একটা দৃশ্য হয় সেটা সবাইকে মনোমুগ্ধ করে। মুখটা ধুয়ে লিটু, হ্যাঁ ধুয়ে লিটু না হলে মুখের আমার ইয়াটা ফেসটা খারাপ হয়ে যাবে। মানে এখন মেকআপ করে আছি যেন। জলটা দেখ কত সুন্দর, জলটা দেখ একদম পুরো পরিষ্কার দেখাচ্ছে, দেখ কত সুন্দর আছে, একদম পুরো আয়না রকম। আমার ঘরে আয়না গিলাও এতটা ভালো নাকি, একদম পুরো ক্লিয়ার দেখ। জলটা লেগেছে তো আয়না করি, এই জলটাকেই লেগে আয়না করে রেখে দিব, চিনানো হবে দেখা হবে কি কত সুন্দর দেখা যায়। কালো কালো ভূত পেতনি রকম দেখা যায়। বড়
বন্ধুরা এই ছিল আজকে আমাদের বান্দরি ব্লকের বান্দরি ডেমের একটা ব্লক ছোট্ট ব্লক তো তোমাদের কেমন লেগেছে আশা করছি ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে আর যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে না আর নোটিফ পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যাবে তো এই বলে আজকের ব্লগটা আমরা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই